ছাত্রছাত্রীসকল আজি তোমালোকৰ বাবে লৈ আহিছো কেইটামান এমচিকিউ কাৰণ এইবাৰ এসএসএলসি টোটাল 90-45 এমচিকিউ থাকিব গতিকে আমি আজিৰ পৰা তোমালোকৰ বাবে এমচিকিউ আগবঢ়াম প্ৰতিটো চেপ্টাৰ ওয়াইজ আগে কৰিম যেতিয়া এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আহিছো চেপ্টাৰ ওৱানৰ এমচিকিউ যিমানবোৰ হয় প্ৰতিটো এমচিকিউ আৰু কিমান চনত আহিছিল এই বিষয়ে ডিটেইলস তোমালোকক দি থাকিম তো গতিকে এইটো আমি চাওঁ প্ৰথম কোশ্চিনটো কি দিয়া আছে যে পৰিমেয় সংখ্যা ইমান দিয়া আছে ইমানৰ দশমিক প্ৰসাৰণ তলৰ কোনটো দশমিক স্থানৰ পিছত শেষ হ'ব ঠিক আছে পৰিমেয় সংখ্যাটো কিমান দিছে 29/2³×5² দিয়া আছে তো আমি ইয়াৰে এটা ফৰ্মুলা আছে আমার একদম ইজি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইকুয়াল এ ইন্টু বি হোল পাওয়ার কিমান আছিল এম এই আর হিরে বা এই সূত্র সহায়ত আমি করি ইয়ার এটা আরো একটা আর্হি আছিল টু টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এম যত এম এন কিমান আছিল অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা আছিল গতিকে ইয়ার সহায়ত আমি করিম এতিয়া চাওয়া আমি এইখিনি লিখি লো কিমান আছে 29/2³×5² ইয়াতে চোৱা আমি এই আৰ্হিত আনিম ইয়াত তেতিয়াহ'লে ইয়াত চোৱা এইটো আমি যদি এ ধৰোঁ এইটো বি যদি ধৰোঁ তেতিয়া ইয়াতে চোৱা টু কিউব আছে ইয়াতে ফাইভ স্কুৱাৰ আছে কিন্তু আমাৰ এই ঘাটটো চেম কৰিব লাগিব গতিকে ইয়াতে এম দিয়া আছে ইয়াতে থ্ৰী ইয়াতে টু দিয়া আছে গতিকে আমি দৌৰে ঘাট কি কৰিম যদি ভূমি সেম হয় পাওয়ার প্লাস হয় ইয়াতে যেনেকুৱা ওয়ান আছে তেতিয়া টু প্লাস ওয়ান কিমান হব থ্রি পাওয়ার সেম হয়ে গেল এতিয়া ওয়ান ওয়ান ফোর ফাইভ ইয়াত চোৱা আমি এনেকৈ লিখিব পাৰোঁ টু ইন্টু ফাইভ হল কিউ এইটো ফর্মুলা হয় এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম ইকুয়াল এ বি হোল পাওয়ার এম এতিয়া ওয়ান ফোর ফাইভ ইয়াত চোৱা পাঁচ দুই গুণে দহ পাওয়ার কিমান থাকিল থ্রি এতিয়া পাওয়ার কিমান আছে থ্রি গতিকে আমি তিনি ঘর আগত দশমিকটো দিব লাগিব কিমান আছে ইয়াতে ফোর ফাইভ ফোর ওয়ান পয়েন্ট ইয়াতে জিরো অর্থাৎ 0.145 দশমিকর পিছত কিমানটা সংখ্যা আছে তিনিটা সংখ্যা আছে গতিকে আমাক এইটোও চাইছিল মানে দশমিক স্থানৰ পিছত শেষ হ'ব কোনটো দশমিক তাৰ মানে ইয়াতে টোটেলি কিমান দি আছে দশমিকৰ পিছত তিনি তিনিটা অংক দিয়া আছে গতিকে আমি ইয়াতে থ্ৰী অপশ্যনটো দিয়া আছে এইটো ৰাইট এনচাৰ হ'ব ঠিক আছে তাৰ পিছৰ যিটো আছে তলৰ কোনটো পৰিমেয় হ'ব এতিয়া কোশ্চিনটো লিখি লওঁ ইয়াত চোৱা তলৰ কোনটো পৰিমেয় হ'ব আমাক কিন্তু পৰিমেয়টো বিচাৰিছে গতিকে চোৱা ইয়াতে এইটো কি হ'ব অপৰিমেয় এইটো কি হ'ব অপৰিমেয় এইটোও অপৰিমেয় গতিকে আমি পৰিমেয় সংখ্যা এটাই পাম 22/7 এতিয়া চোৱা পাইৰ যিটো মান আছিল পাইৰ মান কিন্তু 22/7 আছিল এতিয়া চোৱা পাইটো আমি অপৰিমেয় বুলি জানো ঠিক আছে কিন্তু 22/7 ইয়াত কিন্তু পি বাই কিউ আকাৰত আছে গতিকে আমি এইটো পৰিমেয় বুলি ধৰিব লাগিব গতিকে আমাৰ এনচাৰ এইটোৱে হ'ব অৰ্থাৎ কিমান হ'ব এনচাৰটো 22/7 অপশ্যন এ দিয়া আছে ঠিক আছে তাৰপিছৰ কোশ্চিন লৈ যাওঁ আমি